তিল থাকলে কি হয় কোন দিকে ইঙ্গিত দেয় আপনি কি জানেন তিল শুধু সৌন্দর্যের কারণ নয় বরং তিল দেখে আমরা ভবিষ্যৎ সম্পর্কেও জানতে পারি শরীরের বিভিন্ন অংশে তিলের উপস্থিতি রং আকৃতি ইত্যাদি দেখে আমরা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারি আসলে প্রতিটি তিল কিছু না কিছু বার্তা দেয় সাধারণত তিল কালো রঙের হয় তবে অনেকের ক্ষেত্রে তিলের রং লালো হয় জীবনে তিলের গুরুত্ব কি এবং কোথায় তিল থাকলে কি হয় জেনে নিন এক নজরে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন নাকের ডান দিকে তিল থাকলে কি হয় নাকের ডান দিকে তিল থাকলে জাতক সৌভাগ্যবান হয়ে থাকে নাকের ডান দিকে তিল থাকলে অপ্রত্যাশিত প্রাপ্তি ও খ্যাতি অর্জনের সম্ভাবনা থাকে আর নাকের ডান দিকে তিল থাকলে তিনি অল্প পরিশ্রমে অধিক উপার্জনে সক্ষম বিয়ের পর বিলাসবহুল বহুল জীবন সব স্বপ্ন সফল হবে নাকের একধারে তিল থাকলে তা বোঝায় যে ওই ব্যক্তি তার সঙ্গীর প্রতি গভীর প্রেমে আকৃষ্ট নাকের বামদিকে তিল থাকলে কি হয় নাকের বামদিকে তিল থাকলে ব্যক্তির ভবিষ্যৎ খারাপ হবে বা তিল থাকার অর্থ মানুষটিকে সব কিছু কষ্ট করেই জীবনে পেতে হবে নাসিকের পাশের তিল নির্দনী অপব্যয়ী এবং মূর্খতার পরিচায়ক তাই নাকের বাম্পাসে তিল থাকলে একটু হিসেব বিবেচনা করে চলা উচিত নাকের মাঝখানে তিল থাকলে কি হয় নাকের মাঝখানে তিল থাকলে জাতক শান্ত ও ধীর প্রকৃতির নাকের মধ্যভাগে তিল থাকার অর্থ ওই ব্যক্তি জনসম্পর্কে অপট এর ফলে বিয়ের পরে সমস্যা দেখা দিতে পারে নাকের মাঝখানে তিল থাকলে তা অবিলম্বে সরিয়ে ফেলার ব্যবস্থা করুন তবে তিল যদি থাকে দুই নাকের মাঝ বরাবর অর্থাৎ নাকের একেবারে উপরিভাগে তাহলে বলা হয় সেই ব্যক্তির চারিত্রিক দোষ রয়েছে এরকম মানুষ বিপরীত লিঙ্গের মানুষের প্রতি খুব সহজেই আকৃষ্ট হয়ে পড়েন আর নাকের মাঝখান বরাবর তিল থাকলে সে ব্যক্তি ফ্লাড করে বেশ পটু হন প্রেমে এরা সহজে পড়েন না নাকের ডগে তিল থাকলে কি হয় নাকের ডগে তিল থাকলে তিনি খুব তাড়াতাড়ি রেগে যান সে ব্যক্তি অহংকারী মনোভাবাপন্ন হন নাকের ঠিক নিচে তিলের উপস্থিতি ইঙ্গিত দেয় সে ব্যক্তির জীবনে প্রেমে ভরপুর তবে এই জাতীয় লোকেরা হাতে গোনা মানুষকে ভালোবাসেন জনজীবনের সমস্যা দাম্পত্য সম্পর্কে প্রভাব ফেলতে পারে যাদের ব্যবসা আছে তাদের সে ব্যবসায় বিশেষ ক্ষতির ইঙ্গিত আনুমানিক আটচল্লিশের কাছাকাছি বয়সে প্রবল আর্থিক সমস্যার মুখোমুখি হওয়ার মতো ঘটনা ঘটবে নাকের উপরে তিল থাকলে কি হয় নাকের একদম উপরে অথবা দুইভ্রুর মাঝখানে যাদের তিল আছে তারা আজীবন কোনো না কোনো রোগের জীবন বহন করে আছেন তাহলে ভিউয়ার্স কেমন লাগল ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য